تفون أربعة تكي عم شو الدور ده بارسي عم دوار وعمي إنه طمن وعمي عندي عمري فوت عوا إسلام فوت عوا إخ ما ترو تاين الواس فين عمي عايسي آر تاين الميت تود أشول الشباب يكنا عم ديش بارسي والدر كاس تاين البيسار ساي পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে বাদ জোহর অনুষ্ঠিত হয় বিশিষ্ট আলেমি দিন ও জামাত নেতা মাওলানা দেলওয়ার হোসেন সাইদির গায়বানা জানাজা। এতে ইমামতি করেন ইস্ট লন্ডন মসজিদের ইমাম শায়খ আব্দুল কাইয়ুম। জানাজায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে সাধারণ মানুষ অংশ নেন। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মৃত্যু সংবাদ যখন শুনলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তখন আমি আবেগ আপ্লুত হয়ে গেছি। ওনার সাথে আমার অনেক স্মৃতি আছে। উনি যখন 2005 সনে আমি যখন হেস্টিংয়ে থাকতাম, আমাদের হেস্টিং বেঙ্গলি ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করেছিলেন, আমার বাসায় তিনি গিয়েছিলেন। আমি শুনে ওনার মৃত্যু সংবাদ আবেগ আপ্লুত হয়ে পড়ি। আমার পরিবারের সবাই সুখাভিভূত হয়েছে, এই শোক সহ্য করার নয়। আমাদের নামাজ রোজা কালাম উনি যত মাহফিল বলেছেন, জীবন গড়ার যে মহৎভাবে উনি যে বিশ্লেষণ করেছেন, এভাবে আমরা ওনার কাছ থেকে ওনার দিনের দাওয়াত আমরা ছোটোবেলা থেকে পড়েছি। যদিও আমাদের পরিবার থেকে সেরকম অনেকেই বর্তমান সরকার সাপোর্ট করতো, কিন্তু আমার মন কখনোই চাইতো না। দেখতাম যে সবসময় আমাদের 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 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ফতোয়া বলেন সব কিছু এক্সপ্লেনেশন কি এত সুন্দরভাবে বিশ্লেষণ করতো, যে আমাদের আমার আব্বা থেকে শুরু করে সবাই এমন কোনো দিন নেই, ইভেন এবং যারা ওনার বিরোধী করে তারা কখনো বলতে পারবে ওনার একটা দোষ দেখতে পারবে। কিন্তু আমাদের খুবই কষ্ট লাগে যখন ওনার শেষ বয়সে উনি এতগুলো বছর জেলের ভিতরে থাকতে হয়েছে, শেষ বয়সে মৃত্যু হয়েছে এভাবে। অল অফ এ সাডেন আমার কলিগ মুস্তাক আহমেদ সে আমাকে বললো যে সাইদি সাহেব মারা গেছে। আমি দেন এন্ড দেন থ হয়ে গেলাম। ওই দিন আর সারাটা দিন কোনো দিনের বাকি অংশ কোনো কাজ করতে পারিনি। পরবর্তীতে অফিসে থেকে দ্রুত চলে গিয়ে সারাটা বাকি সময় এবং রাত্রগুলো পৃথিবীর বিভিন্ন দেশ এবং বাংলাদেশে আল্লামা সাইদির এন্তেকালের যে সংবাদগুলোকে ফলো করলাম। এবং আজকে আমার সকালে হিয়ারিং ছিল ক্যান্টে মার্কেট ম্যাজিস্ট্রেট কোর্টে। আমি সেই কোর্টে আমি প্রথম গিয়েই ম্যাজিস্ট্রেটকে বললাম যে দেখো আমার একটা প্রোগ্রাম আছে আড়াইটা, আমার হিয়ারিংটা তাড়াতাড়ি নিতে হবে। এবং তাড়াতাড়ি হিয়ারিং করে সেই ক্যাম্প থেকে এসে আলহামদুলিল্লাহ জানাজা অংশগ্রহণ করলাম। এ সময় অনেকেই লন্ডনে ইসলাম প্রচারে মাওলানা সাইদির অবদানের কথা তুলে ধরেন। উনি 1978 প্রথম এখানে আসে বার্মিয়াম বেলগের রোড মসজিদে, ওই মসজিদ থেকে আমি ওনার সাথে থাকি, ওনার ওয়াজ শুনি। তারপরে উনি প্রতি বছরে আসতেন এবং বিভিন্ন শহরে আমি ওনার সাথে সব সব শহর সঙ্গী ছিলাম। আলহামদুলিল্লাহ ইসলামের মসজিদে ELM 60 থেকে নিয়ে ফিল্ডগাটিসি রাস্তায় দাঁড়িয়ে হাজার হাজার মানুষ মা বোনেরা ওনার ওয়াজ শুনতো। আমি বাংলাতেই চিনতাম, এখানে উনি 79-80 প্রথম আসছেন। এবং এই ইসলামের মসজিদ এখন যেটা আছে এখানে আছে কোটা বিল আছে, এই সামনে ফিল্ডগেট স্ট্রিটে প্রথম ওনার ওয়াজ মাহফিল হয়েছে এবং এটাই ঐতিহাসিক ওয়াজ। দুইবার রাস্তা বন্ধ করে এদেশে কোনো জায়গায় রাস্তা বন্ধ করে বাংলাদেশি কোনো ওয়াজ হয়েছে বলে আমার জানা নাই। তাই হিসাবে প্রথম এখানে করতেন, এইটা আমার একটা মানে অনেক ইয়ে লাগে। এবং ওই ওয়াজ থেকে শুরু করে তাই হিসাবে আমি এখন বক্ত হয়ে গেছি লন্ডনের বিভিন্ন শহরে। আমার নিজের গাড়ি দিয়ে নিয়ে ওনাকে নিয়ে গেছি ওল্ডা মানচেস্টার বিভিন্ন শহরে, এবং ওনার সাথে আমার একটা পার্সোনাল সম্পর্ক হওয়ার কারণে ওনার অনেক স্মৃতি আছে এবং ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি এখন এই একটা ইসলামী সংগঠনের আসার পিছনে ওনার অবদান, এবং এদেশে আমার মতো হাজার হাজার তরুণ আছেন যারা ইসলামী আন্দোলন বা নামাজ জাতিক মতো পড়তে একমাত্র সাহিদ হিসাবে কারণে। এবং অনেক লোক আছে যারা রেস্টুরেন্টে কাজ করতো বা মদের উপরে আছে, ওনার ওয়াজ শুনে মদের ব্যবসা ছেড়ে হালাল উপায়ে রোজগার করতে। এরকম আজকে এই দিনে আমি সাহিদ হিসাবের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলমিন ওনার এই 13 বছর জেলে তার কারণে ওনার ছোটোখাটো কোনো গুণা তাহলে নিঃসন্দেহ এগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন এবং ওনার জন্য সর্বোচ্চ জান্নাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলমিন সাহিদ দিবাকে জান্নাত নসিব করেন। এবং আমার দেখা 80 দশকে 90 দশকে লক্ষ লক্ষ যুবক বিপদকামী হওয়ার পর থেকে অন্ধকারের পর থেকে আলোর পথে নিয়ে আসছেন তার জাদুগরি ব্যক্তিত্ব এবং অত্যন্ত সুন্দর উপস্থাপনার মাধ্যমে। আমি তার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করি।